ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী চৈতন্য চরিতামৃত ষষ্ঠ পরিচ্ছদ আদি লীলা। বন্দে তং শ্রীমৎ অদ্বৈত আচার্য মদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদাদ অজ্ঞোপি তৎস্বরূপং নিরূপয়েৎ। অদ্ভুত চেষ্টিতং অদ্ভুত কর্মা তং শ্রীমৎ অদ্বৈত আচার্যং বন্দে। সেই শ্রীমৎ অদ্বৈত আচার্যকে আমি বন্দনা করি, যত প্রসাদত যার অনুগ্রহে অজ্ঞেয়োপি তৎস্বরূপং নিরূপয়েৎ। শাস্ত্র জ্ঞানহীন হয়েও মূর্খ তাহার তত্ত্ব নিরূপণ করে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় নিত্যানন্দ জয়াদ্বৈত মহাশয়। পঞ্চ শ্লোকে কহিল এই নিত্যানন্দ তত্ত্ব, শ্লোকোদয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ত্ব। শ্রীরূপ গোস্বামী কর ছায়া শ্লোকদ্বয়ম্, মহাবিষ্ণু জগৎকর্তা মায়া সৃজত্যদ তস্যাবতার ইবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। অদ্বৈতং হরিণাব্দ্বৈতাচার্যং ভক্তি সংসনাত ভক্তাবতারমুষম তমদ্বৈতাচার্যমাশ্রয়ে। অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবেরও গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগতাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। যে পুরুষ সৃষ্টিতিথি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়, ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশে, এক এক মুহূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশে। সে পুরুষের অংশ অদ্বৈত নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ। সহায় করেন তার লইয়া প্রধানে, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণে। অজগৎ মঙ্গলাদিত্য মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল তার নাম। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লইয়া সৃজে পুরুষ সকল সংসার। মায়া জয়িছে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান ও প্রধান। মায়া নিমিত্ত হেতু, এখানে মায়া হলো জীব মায়া, উপাদান প্রধান, মায়ার উপাদান অংশের নাম প্রধান। শ্রী অদ্বৈত হলেন জগতের উপাদান কারণ। পুরুষ ঐশ্বর ঐছে দ্বিমূর্তি করিয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। নিমিত্তাংশ করে দেহ মায়াতে ক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। যদ্যপি অসংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কভু নহে জগত সৃজন। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের শক্ত তবে হয়তো নির্মাণে। কারণান বর্ষাই পুরুষ নিজেই বিশ্বের নিমিত্ত কারণ, কারণ সৃষ্টি দ্বারা তিনি প্রকৃতিকে সংক্ষুব্ধ করে সৃষ্টি কার্যে প্রবর্তন করেন। আর অদ্বৈত রূপে তিনি বিশ্বের উপাদান কারণ হন। মহাবিষ্ণুর যে অংশের বিশ্বের মুখ্য উপাদান কারণ, সেই অংশই শ্রী অদ্বৈত, এটাই শ্রী অদ্বৈত দত্ত। অদ্বৈত রূপে ধরি শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডেরও কর্তা, আর এক এক মূর্তি ব্রহ্মাণ্ডেরও ভর্তা। এই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। আর এক মূর্তি মহাবিষ্ণুর এক স্বরূপ, অদ্বৈত আচার্য উপাদান রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা। আবার গর্ভদশাই রূপে এক মূর্তিতে মহাবিষ্ণু ব্রহ্মাণ্ডের ভর্তা বা পালন কর্তা। তথা হি শ্রীমদ্ভাগবতে নারায়ণং নারায়ণস্ত্যং নহি সর্বদেহিনা মাধ্যাসাধি সাখিল লোক সাক্ষী নারায়ণং গহং নরভুজ লায়না তচ্চাতি সত্যং ন তদৈব মায়া। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়। নংশনা কহিয়া কেনে কহ তারে অঙ্গ,
অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে জইছে কইল সর্ববিশ্বের সৃজন, অবতারি কইল এ বিভক্তি প্রবর্তন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু নাহি তার কার্য, অতএব নাম তার হইল আচার্য। বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের দেহ জাতি অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতংশ। সরসারূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ বিতবাস জয়িছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরেরও সংশবর্ষ, তার তত্ত্ব নাম গুণ সকল আশ্চর্য। তাহার তুলসীর জলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। আচার্য গোসাইয়ের গুণ মহিমা অপার, জীব কীট কোথায় পাইবে কো তার পার। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শ্রী বাসাদি ভক্তগণ, অষ্টমুখ নেত্র অঙ্গ চক্রাস দস্ত সম। এসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্রপুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইয়ের প্রভু গুরু করি মানে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণ বন্দন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। এই অভিমানে সুখে আপনা পাশরে, কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখে নহে আর এক বিন্দু। কমলাক্ষ শ্রীপাদ অদ্বৈতে পিতৃত্ব নাম কমলাক্ষ, মহাবিষ্ণুর একটি নাম কমলা নয়ন। মহাবিষ্ণুর অন্তরঙ্গ অংশ বলে শ্রী অদ্বৈতের কমলাক্ষ নাম সার্থকতা লাভ করেছে। শ্রী অদ্বৈত করণার্ণ বর্ষাই মুখ্য অঙ্গ, তিনি মায়াতীত, কারণ তিনি মায়ার সাহচর্যে সৃষ্টি কার্য নির্বাহ করেন, তো মায়ার সঙ্গে তার কোন রকমের সংস্পর্শ নেই। ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ বিতবাস জয়িছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরে অংশ বর্ষ, তাহার তত্ত্ব নাম গুণ সকল আশ্চর্য। অংশবর্ষ শ্রেষ্ঠ অংশ, যাহারও তুলসী জলে তাহারও যাহারও হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। আচার্য গোসাইয়ের গুণ মহিমা অপার, জীব কীট কোথায় বাইবেক আর পার। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শিবাসাদি ভক্তগণ, হস্তমুখ নেত্রঙ্গ চক্রাদস্ত সম। এইসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা লক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণ বন্দন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। এই সব অভিমানে সুখে আপনা প্রসারে, কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ। পরম প্রিয় শ্রী লক্ষ্মী হৃদয়ে বসতি, তেহ দাস মুখ মাগে করিয়া মিনতি। দাস ভাবে আনন্দিত পারিষদগণ, ভীধি ভব নারদ আর শুক সনাতন।
নিত্যানন্দ অবধূত সভাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইয়া পাগল। সভাতে আগল সর্বাগ্রগণ্য সর্বশ্রেষ্ঠ, শ্রীবাস হরিদাস রামদাস গদাধর, মুরারি মুকুন্দ চন্দ্র শেখর বক্রেশ্বর, এইসব পণ্ডিত লোক পরম মহত্ত, শ্রী চৈতন্যের দাস্য সভায় করে উন্মত্ত, এই মতো নাচে গায়ে করে অট্টহাস, লোকে উপদেশে হও চৈতন্যের দাস, চৈতন্য গোসাই মোরে করে গুরু জ্ঞান, তথাপি হ মোর হয় দাস অভিমান। কৃষ্ণ প্রেমেরও এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লোককে করায় দাস্য ভাব, ইহার প্রমাণ শুন শাস্ত্রের ব্যাখ্যান, মদন ভবজাতে সুদৃঢ় প্রমাণ, অন্যে কা কথা ব্রজে নন্দ মহাশয়, আ তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয়, শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাহি আর, তাহাকেও প্রেমী করায় দাস অনুকার। অন্যে কা কথা, অন্যের কথা আর কি বলবো, অনুকার অর্থাৎ অনুকরণ করায়। তেহ রতি মতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রয়াণে, শুন উদ্ভব সত্য কৃষ্ণ আমার তনয়, তেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, অথাপি তাহাতে মোর রহু মনোবৃত্তি, তোমার শ্রীকৃষ্ণ ঈশ্বর কৃষ্ণে হইক মোর মতি। অথা হি শ্রীমদ ভাগবতে মনসু বৃত্তয়ো নসু কৃষ্ণ পাদাম বোজাশ্রয়া বাচহ ভিধায়ি মাণং কায়স্তত প্রহানাদিষু। ন মনস বৃত্তয়ো, আমাদের মনের বৃত্তিগুলি কৃষ্ণ পাদাম বুজাশ্রয়া সু কৃষ্ণের পরকমলে আশ্রয় লয়ু, বাচ নাম্নাং অভিদায়িনী সু আমাদের বাক্যসমূহ কৃষ্ণের নাম সমূহের কর্তৃত্বশীল হইয়োগ, তৎ রহনাদি সুকায় তাহার নমস্কার আদি কি আমার শরীর নিযুক্ত হইয়োগ। তথা হি শ্রীমদ ভাগবতে কামরাভিদ্রাম নায়নং যত্র কাপ্যেশ্বরেচ্ছয়া মঙ্গলাচারিণী তে না দারণেই রতি ন ঈশ্বরে। কৃষ্ণ ঈশ্বরে, ঈশ্বরেচ্ছয়া কর্মভি ঈশ্বরের ইচ্ছায় প্রারব্ধ কর্মের ফলে, যত্র ক্যাপি ব্রাহ্মণ্যানং যে কোনো স্থানে ভ্রমণশীল আকস্মাকং আমাদের মঙ্গলাচরিতে মঙ্গলাচরণে দানে গবাদি দানের ফলে, ঈশ্বরে কৃষ্ণে রতি ঈশ্বররূপ কৃষ্ণে অনুরাগ অস্তু হইয়ুক। শ্রী দামাদি ব্রজে যত সখার নিচয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষমায়, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আর ধন, তারা দাস্য ভাবে করে চরণ সেবন। তথা শ্রীমদ ভাগবতে পাদ সংবাহণং চক্ষু বৃত্তি চেতি চস্য মহাত্মনা অপরে হত পাপমণ বাজনিংসম বিজয়ন। কেচিত মহাত্মান কোন পরম ভাগ্যমান গোপাল বালকগণ, তস্য পাদসংবাহণং চক্রু তার শ্রীকৃষ্ণের পাদসংবাহন করিতেছিলেন, হত পাপমান অপরে পাপরহিত অপর গোপল বা গোপ বালকগণ বাজনিং সম বিজয়ন ব্যজন দ্বারা শ্রীকৃষ্ণকে বিজন করিয়াছিলেন।